Welcome, viewers, to my channel Passion for English Literature. Now I'm going to discuss a poem that is Elegy Written in a Country Sarsier, written by Thomas Gray. Viewers, those who have not subscribed to my channel are requested to do so and thank those who have already subscribed. Let's get started. Viewers, the name of the poem is Elegy Written in a Country Sarsier. রিউয়ার্স আমরা যদি কবিতার নামটি একটু ব্যাখ্যা করে এলিজি মানে হচ্ছে শোক কবিতা রিটেন ইন এ কান্ট্রি স্যারস যেটা হচ্ছে একটা গ্রামের সার্সের উঠানে বা গির্জার উঠানে লেখা হয়েছে লিখেছেন সমাজপ্রে এবং এটা হচ্ছে কোন এলিজি হচ্ছে কোনো একজন ব্যক্তির মৃত্যুতে শোক গাওয়া হয় দ্য ইভিনিং বেল রিংস ডিক্লেয়ারিং দ্য ক্লোজিং অফ দা ডে সন্ধ্যাবেলার বেল তাহলে দিনের সমাপনী ঘোষণা করে বেজে ওঠে দ্য গৃহপালিত পশু তার ভেড়া এবং গবাদি পশুসমূহ তাদের বাড়ি ফেরার পথে আখা পাখা পথ অনুসরণ করে ওভার দ্য গ্রেজিং ল্যান্ড মানে যে ভূমির উপর ঘাস আছে এবং যে ভূমির উপর ওই গরুগুলো গবাদি পশুগুলো ঘাস খায় সেই ভূমির উপর দিয়ে একটা আখা পাখা পথ আছে সেই পথ ধরেই ঘরে ফিরতেছে গবাদি পশুসমূহ এবং ওই যখন ওই গবাদি পশুগুলো হাঁটতে থাকে তখন এক ধরনের তারা শব্দ তৈরি করে তাদের হাঁটার শব্দ এবং তাদের গলায় যে ধরনের বেল থাকে সেই বেলগুলো হল এবং এই শব্দগুলো হচ্ছে ন্যাচারাল দ্য টায়ার্ড ফার্মার ওয়ার্কস উইথ হেভি ফিট টুয়ার্ডস হোম ক্লান্ত কৃষক সে হলো বাড়ি ফেরার পথে ভারী হৃদয় ভারী এলো যে পা নিয়ে সে হাঁটতে থাকে অর্থাৎ সে খুবই ক্লান্ত তার পা গুলো তার কাছে ভারী মনে হয় যখন সে কাজ শেষে বাড়িতে আসে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ লেভ টু ডার্কনেস এবং পৃথিবী অন্ধকারে সেয়ে গেছে আই এম অলসো লেভ টু ডার্কনেস আমিও অন্ধকারে সেয়ে গেছি স্যাডনেস তার মানে হচ্ছে আমিও বিষণ্নতায় হলো যে ছেয়ে গেছি কোনো একটা এলিজি বা শোক কবিতা লেখার ক্ষেত্রে প্রথমে একটা হলো গ্লুমি মুড বা বিষণ্ন করুন একটা হলো যে মুড তৈরি করা হয় তো এখানে এই বর্ণনা দিয়ে এইরকম একটা মুড তৈরি করা হয়েছে

ক্যান বি হার্ড আর দ্য হামিং সাউন্ড অফ বিটলস একমাত্র যে ধ্বনি বা আওয়াজ শোনা যায় সেটা হচ্ছে গুবরে পোকার গুনগুন শব্দ শোনা যায় অ্যান্ড দ্য মিউজিক্যাল সাউন্ড অব দ্য বেস ফ্যাশেন্ট রাউন্ড দ্য নেক্স অব দ্য শিপ এবং ভেড়ার ঘাড়ের চারিদিকে যে ঘন্টা বাধাই করা হচ্ছে সেই ঘন্টার ছন্দময় ধ্বনি বা আওয়াজ শোনা যায় অর্থাৎ ভেড়ার যে ঘাড়ের চারিদিকে যে বেলগুলো দেয়া হলো যে বাধা হয় সেগুলো যখন হাঁটাহাঁটি করে তখন তারা এক ধরনের শব্দ তৈরি করে এবং সেগুলো সুরেলা এক ধরনের ছন্দ বা সুর তৈরি করে ইট ইস সাউন্ডলেস অর্থাৎ চারিদিকে কোনো সহার শব্দ নেই এক্সেপ্ট দ্য সাউন্ড দ্যাট কামস ফ্রম দ্যাট আই বি টাওয়ার অব দ্য সার্স অ্যান্ড আই বলতে এক ধরনের লতা যেটা হচ্ছে সার্সের টাওয়ার টাওয়ারে সেটা পেসি আছে লতি আছে সেই সার্সের টাওয়ার থেকে এক ধরনের শব্দ আসে আচ্ছা শব্দ এই শব্দ ছাড়া আর কোন শব্দ নেই ইট ইজ দ্য সাউন্ড অফ দ্য স্যাড ওয়েল ওই শব্দটা কিসের শব্দ একটা হলো করুণ বা বিষণ্ণ হলো যে পেসার শব্দ দ্যাট কমপ্লেন্স টু দ্য মুন যে পেশাটা হচ্ছে চাঁদের কাছে হলো অভিযোগ দিচ্ছে অ্যাগেনস্ট দোজ হু রোম অ্যারাউন্ড হার সেক্রেট নেস্ট অ্যান্ড ডিস্টার্ব ইটস অ্যান্ড সলিটারি রুল এবং ওই চাঁদের কাছে অভিযোগ দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা হলো ওই পেসার যে গোপন একটা বাসার আশেপাশে তারা ঘোরাফেরা করতেছে এবং তাদের যে নীরবতা তারা যে মানে সব সবসময় বসবাস করে নির্জন স্থানে সেই জিনিসটা হলো যে তারা হলো যে নষ্ট করে দিচ্ছে ওখানে যখন সে নিরব জায়গায় সে হলো নির্জন জায়গায় বসবাস করতেছে বাসা পাচ্ছে কিন্তু সেখানে কিছু মানুষ হাঁটা চলাফেরা করে তার যে নিরবতা নির্জনতা এগুলো হলো নষ্ট করে দিচ্ছে এই জন্য সে তাদের কাছে তাদের কাছে হলো অভিযোগ দিচ্ছে under this old aims and yew trees old aims মানে বহু পুরনো গাছ এবং সেগুলো লম্বা লম্বা গাছ এন্ড ইউ মানে হচ্ছে এক ধরনের গাছ যেগুলো গির্জার উঠানে গাড়া হয় যেগুলো বাড়তে অনেক সময় নেয় এই ওল্ড ইমস অর্থাৎ এইমস এবং ইউ গাছের নিচে দেয়ার আর মেনি গ্রেভস কভার্ড উইথ গ্রাস ঘাসে ঢাকা অনেকগুলো কবর আছে ইন দিস গ্রেভস এই কবরগুলোতে দ্য রাস্টিক ফরফাদার্স অব দ্য স্মল ভিলেজার্স আর তাহলে হচ্ছে ছোট ছোট গ্রামবাসীদের ওই ছোট ছোট গ্রামবাসীদের যে পূর্বপুরুষ তারা হচ্ছে ঘুমাচ্ছে হ্যান্ড দেয়ার ব্রেথিং স্পজ রেগুলার রাইজেস এন্ড ফলস অফ দা আপার পার্ট অফ দা গ্রেভস এবং তাদের যে শ্বাস প্রশ্বাস অর্থাৎ কবরের সাহিত ব্যক্তি যারা আছে তাদের শ্বাস প্রশ্বাস ওই কবরের উপরের পার্ট একবার উঠাচ্ছে একবার নামাচ্ছে নিয়মিতভাবে যখন তারা যখন তারা নিঃশ্বাস গ্রহণ করে তখন কবরের উপরের পার্টটা দেবে দেয় এবং যখন আবার নিঃশ্বাস ছেড়ে দেয় তখন কবরের উপরের পার্টটা ভেসে উঠে এভাবে নিয়মিত চলতেই আছে দ্য সুইট স্মেলিং মর্নিং ব্রিজ অর্থাৎ মিষ্টি সুগন্ধিযুক্ত সকালবেলার মৃদুমন্ধু বাতাস দ্য টুইটারিং অফ দ্য সোয়ালো ফ্রম দ্য স্ট্রো বিল্ড শেড অর্থাৎ খড় নির্মিত ঘরের থেকে যে পাখির কিসির মিছিল সোয়ালো হচ্ছে এক ধরনের পতঙ্গগুপ্ত পাখি যেগুলো পতঙ্গ খেয়ে বেঁচে থাকে আর স্ট্রো বিল্ড শেড মানে হচ্ছে আপনার হলো খড়ের ঘর অর্থাৎ খড় নির্মিত খড়ের চাল দিয়ে যে ঘর তৈরি করা হয় সেগুলো কে বলছে সেখান থেকে কক মানে উচ্চ সরে ইকো হান্টিং হর্ন এবং হান্টিং হর্ধ্বনি অর্থাৎ হান্টিং হর্ন হচ্ছে এক ধরনের শৃঙ্গার যেটা শিকারের সময় বনের মধ্যে প্রতিধ্বনি সৃষ্টি করার জন্য ব্যবহার করা হয় নো মোর উইল নো মোর ওয়েক দেম ফ্রম দেয়ার স্লিপ অন সিম্পুল বেস অর দ্যাট মিন্স গ্রেস তাহলে এই যে সকালবেলার বাতাস তারপর পাখিদের কিচির মিচির তারপরে মোরগের ডাক তারপর এগুলো যে প্রতিধ্বনি সিঙ্গার প্রতিধ্বনি এগুলো হচ্ছে ওই কবরে সাহিত্য ব্যক্তিদেরকে তাদের ঘুম থেকে আর কখনো জাগিয়ে তুলবে না নো মোর দেয়ার ওয়েস উইল বি বিজি টু টিক কেয়ার অফ দেয়ার হাজব্যান্ডস তাদের স্ত্রীরাও তাদের স্বামীদের যত্ন নেওয়ার জন্য আর ব্যস্ত হবে না নো মোর উইল বার্ন দ্য ফায়ার প্লেস তারাও আর ও তারা আর অগ্নি চুলা জ্বালার জন্য ব্যস্ত হবে না নো মোর দ্য চিলড্রেন উইল রান টু দ্য রিটার্নিং ফাদার্স টু ওয়েলকাম দেম উইথ ব্রোকেন ওয়ার্ডস হ্যাঁ বাচ্চারা ওই তাদের ভাঙা ভাঙা শব্দ শব্দ নিয়ে তাদের বাবাদেরকে স্বাগতম জানান জানানোর জন্য তাদের ঘরে ফেরা বাবাদের কাছে দৌড়িয়ে আর যাবে না অর্থাৎ গ্রামের মধ্যে দেখা যায় বাবারা যখন বাড়িতে আসে তখন বাচ্চারা তাদের কাছ থেকে তাদের কাছে হলো যে দৌড়িয়ে যায় হ্যাঁ এবং হলো যে আদা আদো আদো করতে কথায় মানে ভাঙা ভাঙ্গা কথায় তাদেরকে স্বাগত জানায় নট দেম দ্যার দা ইনভাইট কিস তাদের যে ইচ্ছাপূর্ণ চুমা চুমা সে বিনিময় করার জন্য তাদের বাবাদের হাঁটু গেড়ে আর উঠে চেষ্টা চেষ্টা করবে না অর্থাৎ বাবারা যখন বাড়িতে আসে তখন বাচ্চারা কি করে ওই বাবাদের হাঁটু গেড়ে হাঁটু দিয়ে যে উপরে ওঠার চেষ্টা করে তাদের কোলে ওঠার চেষ্টা করে এবং তারপর তাদের বাবাদেরকে চুমা দেয় ওফেন দে রিপড দ্য হারভেস্ট টু উইথ দেয়ার শিকলস প্রায় ওই ব্যক্তিরা হলো যে তাদের কাছতে নিয়ে ফসল কেটেছিল ওপেন দেয়ার প্লাউ ব্রোক দ্য হার্ডস ওয়েল প্রায় তাদের যে লাঙ্গল সেগুলো ওই কঠিন শিলা ভাঙত হাউস ইয়ারফুলি দে ইউজ টু গো টু দ্য ফিল্ড ইন গ্রুপস তারা কত কত পুরপুরে মেজাসে বা আনন্দে তারা দলে দলে মাঠে যেত হাউ স্ট্রংলি দে ইউজ টু স্ট্রাইক ডাউন দ্য ক্রেস কত শক্তিশালীভাবে তারা ওই গাছগুলো কেটে ফেলত লেট নট অ্যাম্বিশাস পিপল আন্ডার ভ্যালু অ্যান্ড স্কন দ্য ইউসফুল ওয়ার্ক সিম্পল জয়েস অ্যান্ড আনন এক্সিস্টেন্স অফ দিস পিপল এই লোকদের যে প্রয়োজনীয় কাজ সহজ সরল আনন্দ বিনোদন এবং তাদের যে অজানা অস্তিত্ব এই অস্তিত্বকে হলো যে উচ্চাকাঙ্ক্ষী লোকদেরকে উনমূল্য এবং ঘৃণা করতে দিও না লেট নট দ্য এরিস্টোক্রেটিক পিপুল হিয়ার দ্য ব্রিফ এন্ড হাম্বো হিস্ট্রি অব দিস পুর পিপুল উইথ হেডফুল স্মাইল হেইফুল স্মাইল ঘৃণ্ডাপূর্ণ হাসি নিয়ে এই দরিদ্র ব্যক্তিদেরকে এই দরিদ্র ব্যক্তির যে সংক্ষিপ্ত এবং যে বিনয়ী ইতিহাস অভিজাত অভিজাত ব্যক্তিদেরকে শুনতে দিও না প্রাইড অব ইনহেরিটেন্স যে ঐতিহ্যের অহংকার ইনফ্লুয়েন্স ওর ইউজ অব পাওয়ার প্রভাব অথবা শক্তির ব্যবহার সুন্দর অহংকার এবং যে সমস্ত বিষয় সম্পদ দিতে পারে সে সবগুলো কাম টু টু উইথ দ্য আনিডেবল ড্রেথ অপরিহার্য মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় অর্থাৎ আমাদের ঐতিহ্যের অহংকার ক্ষমতা আমাদের সুন্দর চেহারা আমাদের সম্পদের যে শক্তি বা সম্পদের যে সম্পদ যে বিষয়গুলো আমাদের ক্ষমতা দিতে পারে প্রভাব দিতে পারে এইসব কিছু অনিবার্য মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায় এভরি নেম অ্যান্ড ফেম গোস নো হুয়ার বার টু দ্য গ্রেভ প্রত্যেকটি নাম এবং খ্যাতি কবর ছাড়া আর কোথাও যায় না ইউ প্রাউড ডু নট ব্লেম দিস হাম্বল ভিলেজার্স লাইং ইন গ্রেভস ফর নট বিল্ডিং এনি ট্রম্প অর মেমোরিয়াল অ্যালং দ্য লং করিডোর অফ দ্য সার্স ওই গির্জার লম্বা করিডোর বরাবর কোনো স্মৃতিস্তম্ভ অথবা সমাধি স্তম্ভ নির্মাণ না করার জন্য এই সাহিত কবরে সাহিত এই বিনয়ী ব্যক্তিদেরকে দোষারোপ করিও না ডু নট ব্লেম দেম ফর নট বিল্ডিং এনি টম অর মেমোরিয়াল আন্ডার দ্য ডেকোরেটেডস আর সেলিং হোয়ার হোলি সংস আর সাং লাউডলি ইন প্রেজ অফ দ্য রিস ডেড পিপল মৃত ধনী মৃত ব্যক্তিদের প্রশংসায় যেখানে পবিত্র গান উচ্চস্বরে গাওয়া হয় সেখানে সুসজ্জিত যে গির্জা ছাদের নিচে কোনো সমাধি অথবা স্মৃতিস্তম্ভ নির্মাণ না করার জন্য ওই কবরে সাহিত্য ব্যক্তিদেরকে দোষারোপ করিও না ডু নট ব্লেম দেম ফর নট ইরেক্টিং স্ট্যাচুস অ্যান্ড মেমোরিয়ালস দেয়ার মেমোরি ওই কবরে সাহিত্য ব্যক্তিরা ব্যক্তিদেরকে তাদের স্মৃতির রক্ষার্থে কোনো মূর্তি অথবা কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ না করার জন্য দোষারোপ করিও না ক্যান আর্ন ফিল্ড উইথ দ্য লাইফ হিস্টরি অফ দ্য ডেড ম্যান অর দ্য লাইফ লাইক স্ট্যাচু অফ এ ডেড ম্যান লাইফ টু দ্য বডি অফ দ্য ডেড পারসন মৃত মানুষের জীবনের ইতিহাস দ্বারা পরিপূর্ণ গুণপাত্র অথবা মৃত একজন মৃত মানুষের জীবনের জীবনতুল্য কোনো প্রতিমূর্তি ওই মৃত ব্যক্তির দেহের মধ্যে জীবন ফিরিয়ে আনতে পারবে ক্যান অল প্রেজ ফর এ ডেড পার্সন ব্রেইন ইজ লাইফ ব্যাক টু হিজ বডি ওই মৃত ব্যক্তির জন্য সকল প্রশংসা মধ্যে জীবন অব ডেথ অথবা তোষামুদি কি ওই মৃত ব্যক্তির বধির কানকে সন্তুষ্ট করতে পারবে পার ইন দিস নেগ্ক্টেড সার্স ইয়ার্ড ইজ বাড়ির পার্সন হু জেনিয়াস সম্ভবত এই অবহেলিত হয়েছে যে ব্যক্তির প্রদত্ত কাব্যিক প্রতিভা ছিল পার্সন হু হ্যাড অ্যাবিলিটি টু রুল দ্য এম্পায়ার কম্পিটেন্টিভ অথবা এমন একজন ব্যক্তি ওই কবরে সাহিত্য থাকতে পারে যে ব্যক্তির এই সাম্রাজ্যটি যোগ্যভাবে শাসন করার সামর্থ্য থাকতে পারতো

সঙ্গীত শিল্পী হতো যদি তাদেরকে তাকে সুযোগ দেওয়া হতো বাট নলেজ ওয়াজ নট ফর দেম কিন্তু তাদের জন্য জ্ঞান তাদের জন্য ছিল না রিস পেজেস অফ হিস্ট্রি অলওয়েজ রিমেন্ড ফর দেম ইতিহাসে সমৃদ্ধ পাথাগুলো সর্বদাই তাদের জন্য বন্ধ ছিল অর্থাৎ তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয়নি দে আর নোবল ক্রিয়েটিভ পাওয়ার অ্যান্ড জেনারাস ইনস্টিউস অফ হার্ট ওয়ার স্প বিকজ অফ এক্সট্রিম ওভার্টি দে আর নোবেল ক্রিয়েটিভ পাওয়ার তাদের যে উন্নত বা মহৎ সৃজনশীল ক্ষমতা এবং তাদের হৃদয়ের উদার যে কতগুলো গুণাবলী ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল বিকজ অফ এক্সট্রিম প্রপার্টি তার চরম দারিদ্রতার কারণে অর্থাৎ দারিদ্রতার কারণে তাদের যে গুণাবলী সেগুলো বিকশিত হতে পারেনি তাদের যে সৃজনশীল ক্ষমতা মেধা ছিল সেটাও বিকশিত হতে পারেনি মেনি পিসেস অফ ব্রাইট অ্যান্ড বিউটিফুল জেমস lie hidden at the dark bottom of the deep ocean and they are unknown to men many pieces of bright and beautiful gems মানে অনেক হ্যাঁ অনেক যে উজ্জ্বল এবং সুন্দর সুন্দর মণিমুক্তার টুকরা লাই হিডেন এট দ্য ডার্ক বটম অব দ্য ডিপ ওশেন কবি সমুদ্রের ওই অন্ধকার তলায় লুকায়িত অবস্থায় থাকে অ্যান্ড দে আর আন টু মেন এবং সেগুলো হচ্ছে মানুষের অজানা অর্থাৎ সমুদ্রের নিচে অনেক মণিমুক্তা থাকে কিন্তু সেগুলো মানুষের অজানা সেগুলো মানুষের কোনো কাজে আসে না মেনি ডিজার্ট ফ্লোভার্স ব্লুম দেয়ার বিউটিউট দ্যানুষের অজ্ঞাত অনেক যে মরুভূমির ফুল হ্যাঁ ফুটে যায় এবং শুকিয়ে যায় অনেক মানুষের অজ্ঞাত অজ্ঞাত স্বরে তাদের সৌন্দর্য এবং সুগন্ধি সহ অর্থাৎ মরুভূমিতে অনেক ফুল ফুটে সেগুলো ওখানেই হলো দেশ ফুটে দেয় এবং ওখানেই শুকিয়ে দেয় এবং তাদের সৌন্দর্য এবং তাদের যে ঘ্রাণ সে থাকে অর্থাৎ মানুষের মানুষ এগুলো সৌন্দর্য উপভোগ করতে পারে না এবং ওই ওই নিতে পারে না সিমিলারলি দিস ডেট ভিলেজার্স ডাইট আর জেমস অ্যান্ড একই একইভাবে ওই মৃত গ্রামবাসীরাও ওর যে অজ্ঞাতভাবে সে মারা গেছে যদিও তারাও হচ্ছে ওই মণিমুক্তা এবং ফুলের মতো ছিল অর্থাৎ ছিল কিন্তু মানুষের কোন কাজে আসেনি ওই মানুষের যেখানে পার হ্যাপস দেয়ার ইজ স্লিপিং ইন দিস সামওয়ান হু ওয়াজ এস ব্রেভ এন্ডারলেস অ্যাজ জন হ্যাম্পেম হু ফট ব্যাক প্রবলেমস ইন রুলিং জন হ্যাম্প্যাম সে হচ্ছে তার যে সমস্যার সম্মুখীন সেই সকল সমস্যা হচ্ছে যে সে পুঁতিহত করেছিল সেই জন হ্যামড্যামের মতোই নির্ভীক এবং সাহসী একজন ব্যক্তি এই কবরস্থানে শুয়ে থাকতে শুয়ে আসছে হিয়ার মাইট বি সিলেপিং সাম ওয়ান হু ওয়াজ অ্যাজ আন নোন অ্যাজ গ্রেট মিল্টন ইন হিজ লাইফ টাইম অর্থাৎ জন মিল্টন যে হেল প্যারাডাইস লস্ট কবিতাটি লিখেছে মহাকব্য লিখেছে সেই জন মিল্টন তার জীবদ্দশায় হলো অজ্ঞাত ছিল বিখ্যাত বিখ্যাত ছিল না সে অনেকের কাছে অজানা ছিল এর এই কবরের মতো একজন ব্যক্তি থাকতে পারে যে হচ্ছে এই গ্রেট মিল্টন এই মহান মিল্টনের মতো সে হলো অজানা বা অপরিচিত মানুষের কাছে থাকতে পারে অর সামোয়ান লাইক প্রোমোয়েল হু ওয়াজ নট রেসপন্সিবল ফর দ্য ব্লাড রেড ইন দ্য সিভিল ওয়ার ইন সিক্সটিন ফোরটিস ষোলোশো চল্লিশের দশকে যে গৃহযুদ্ধ হয় হ্যাঁ সেই গৃহযুদ্ধে অর্থাৎ হলো যে সেই গৃহযুদ্ধ হয় হলো পিরিয়ডে সেখানে অনেক রক্তপাত হয় সেই রক্তপাতের জন্য ক্রোময়েল দায়ী ছিল না কিন্তু সেই ক্রোমোয়েল সেখানে হলো যে একটা ঘটায় কিন্তু সেই গৃহযুদ্ধের মধ্যে রক্তপাতের জন্য রক্তপাত ঘটে কিন্তু তার জন্য সে না কিন্তু সে শরীরাচারের একজন একজন শরীরাচারের পতন ঘটায় দেয়ার ফেট ডিড নট অ্যালাউ দেম টু রিসিভ প্রেস ফর ডেলিভারিং ইন দ্য পার্লামেন্ট তাদের ভাগ্য অর্থাৎ পার্লামেন্ট সংসদে বক্তৃতা দেওয়ার জন্য প্রশংসা গ্রহণ করার জন্য তাদের ভাগ্য তাদের তাদের ভাগ্য প্রশংসা গ্রহণ করতে তাদেরকে দেয়নি দে অলসো ডিড নট গেট সান্স টু ডিফাই ফেটস অফ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন ফ্রম ফরেন কান্ট্রিজ বি বিদেশ থেকে বহির্বিশ্বের হ্যাঁ বহির্বিশ্বের দেশগুলো থেকে মৃত্যু এবং ধ্বংসের যে হুমকি সেই হুমকি মোকাবেলা করার সুযোগ তারা পায়নি বা সেই হুমকিকে উপেক্ষা করার সাহসও সুযোগ তারা পায়নি দেয়ার ফেট ডিড নট অ্যালাউ দেম টু ইউজ পাওয়ার টু মেক দ্য ন্যাশন রিচ অ্যান্ড হ্যাপি জাতিকে সুখী এবং সমৃদ্ধ সমৃদ্ধ করতে তাদের ক্ষমতা ব্যবহার করার সুযোগ তাদের ভাগ্য তাদেরকে দেয়নি অ্যান্ড দাস ইনক্লুড দেয়ার মেমস ইন দ্য হিস্টোরি অব দ্য ন্যাশন এবং জাতির ইতিহাসে তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য তাদের ভাগ্য তাদেরকে সুযোগ দেয়নি দেয়ার নট অনলি প্রিভেন্ট দেম ফ্রম ফ্লার দেয়ার গ্লোরি তাদের ভাগ্য শুধুমাত্র তাদের মেধা বিকাশের ক্ষেত্রে বাধা দেয়নি বাট অলসো কন্ট্রোল দেম কমিটিং ক্রাইমস অপরাধ করার ক্ষেত্রেও তাদের ভাগ্য তাদেরকে নিয়ন্ত্রণ করেছিল

বিকজ অফ হাইড্রিং ট্রুথ মিথ্যা সত্য গোপন করার কারণে বিবেকের দংশনে ভুগতেও তাদের ভাগ্য তাদেরকে দেয়নি অর্থাৎ যারা সত্য গোপন করে তারা বিবেকের দংশনে ভোগে কিন্তু ভাগ্য তাদেরকে সেই শুধু দেয়নি নট দেয়ার ফেট অ্যালাউড দেম টু ডু এনিথিং ফর উইজ দে উড হ্যাভ বিন অ্যাসেম্বড তারা এমন কোনো কাজ মানে এমন কোনো কাজ করেনি যে কাজের জন্য তাদেরকে লজ্জিত হতে হবে এরকম এরকম কাজ করার সুযোগও তাদের ভাগ্য তাদেরকে দেয়নি। অর্থাৎ কোনো কাজ করে তারা লজ্জিত হবে এরকম কাজ করার সুযোগও তাদের ভাগ্য তাদেরকে দেয়ার ফেট অলসো ডিড নট অ্যালাউ দেম টু রাইট সিভ পয়েন্টস অফ প্ল্যাটারি অ্যাবাউট দ্য রিস অ্যান্ড পাওয়ারফুল পার্সনস হু ফেভার দেম এছাড়াও যে ধনী এবং শক্তিশালী ব্যক্তি যারা তাদের জন্য তোষামুদের সস্তা কবিতা লিখত হ্যাঁ তাদেরকে তারা অনুগ্রহ করত তাদেরকে টাকা পয়সা পুরস্কার দিয়ে তাদের পক্ষে ছিল অর্থাৎ ধনী এবং শক্তিশালী ব্যক্তিদের পক্ষে যারা তোষামুদে কবিতা গল্প গান লিখত তাদের সেই ধনী এবং তোষামুদে ব্যক্তিরা ওই তোষামুদের কবিদের অনুকূলে থাকতো তাদেরকে পুরস্কার দিত ধন রত্ন এগুলো দিত তো এরকম যে ধনী এবং শক্তিশালী ব্যক্তিদের সম্পর্কে তুষামুদে সস্তা তুষামুদে কবিতা লেখার সুযোগও তাদের ভাগ্য তাদেরকে দেয়নি হার অ্যাওয়ে ফ্রম দ্য লো স্ট্রাগল অব দ্য পিপল অব টাউন্স শহরের একেবারে নিচু শহরের মানুষদের একেবারে নিচু মানের যে সংগ্রাম সেই সংগ্রাম থেকে অনেক দূরে তারা ছিল দিস ভিলেজ পিপল নেভার ফেল টু ফুলফিল দেয়ার হাম্বল ডিজায়ার্স অর্থাৎ শহরের লোকজন যেমন যে নিচু মানের যে সংগ্রাম থাকে সেই সংগ্রাম থেকে অনেক দূরে থেকে এই গ্রামের লোকজন তাদের যে নম্র আকাঙ্ক্ষা বিনয় আকাঙ্ক্ষা সাধারণ কিছু আকাঙ্ক্ষা পূর্ণ করার তারা কখনোই ব্যর্থ হননি দিস ভিলেজার্স লিভড ইন আইসোলেটেড পিসফুল রুরাল এরিয়াস অ্যান্ড মেইনটেইনড পিস থ্রু আউট দেয়ার লাইফ এই গ্রামবাসীরা বিচ্ছিন্ন শান্তিপূর্ণ এবং গ্রাম্য এলাকায় বসবাস করত। এবং তাদের জীবন জুড়েই তারা শান্তি বজায় রাখত যাই হোক সাম মেমোরিয়াল হ্যাভ বিন বিল্ড টু সেভ দেম কমপ্লিট ফরগেটফুলনেস যাই হোক একেবারে তাদেরকে তারা যেন বিস্মৃত হয়ে না যায় তাদেরকে যেন চিরকালের জন্য একেবারে পুরোপুরি যাতে ভুলে যাওয়া না হয় সেজন্য তাদের সেই স্মৃতি রক্ষা করার জন্য কিছু সাধারণ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে দ্য রাস্টিক ভার্সেস ইনস্ক্রাইব অন দিস আনডেকোরেটেড মেমোরিয়াল স্টোনস আর নেস্টলি দ দ্য সিম্প্যাথেটিক হোমেস এনি অফ এনি পেশার বাই তাহলে ওই অসজ্জিত স্মৃতিস্তম্ভের স্মৃতিস্তম্ভের পাথরের উপর যে গ্রামের কতগুলো গ্রাম্য ভাষায় কতগুলো লাইন বা কবিতা লেখা হতো সেই লাইন বা কবিতাগুলো একান্ত ভাবেই কোনো পথিকের যে সহানুভূতি সহানুভূতিশীল শ্রদ্ধা দাবি করে অর্থাৎ ওই স্মৃতিস্তম্ভ পাশ দিয়ে যদি কেউ কোন একজন পথিক যায় এবং সেই ওই গ্রামের ভাষায় যে লেখা যে ভার্সেস অর্থাৎ লাইনগুলো দেখে তাহলে তার ভিতরে এক ধরনের শ্রদ্ধা সৃষ্টি হবে ইট ইস ট্রু দ্যাট সাম ইলিটারেট হ্যাভ কমিটেড মিস্টেকস ইন রাইটিং নেমস অ্যান্ড ডেটস অব দ্য ডেড ভিলেজার্স এটা সত্য যে কিছু নিরক্ষর খোদাইকারী ওই মৃত গ্রামবাসীদের নাম এবং তারিখ লেখার ক্ষেত্রে ভুল করেছে কিন্তু এই ভুল বানান করা নাম ভুল বানানের নাম এবং তারিখগুলোই ওই সকল ব্যক্তির যে খেতি এবং ওই ওই সকল ব্যক্তির যে জন্য বিলাপের উৎস হিসেবে কাজ করে অ্যান্ড সেভারেল অর্থাৎ এখানে বলছে যে ওই মিসেস পেলে এগুলো দেখলেই হলো যে তাদের যে খেতি ওই গবরের সাহিত্য ব্যক্তির যে খেতি এবং তাদের পুরোটার জন্য যে আমাদের শোক হ্যাঁ শোকটা আমাদের ভিতরে জাগ্রত হয় এগুলো যদি না থাকতো তাহলে তাদের খেতি সম্পর্কেও আমরা জানতাম না অর্থাৎ তারা যে বিখ্যাত ছিল সেটাও আমরা বুঝতে পারতাম না এবং তাদের জন্য যে শোক প্রকাশ করা হয় আমাদের ভিতর কোনো শোকও তৈরি হইতো না ওগুলো দেখলেই আমাদের শোক এবং তারা যে ছিল সেগুলো কোথা দেয় এর জন্য বলা হয়েছে যে এই খেতে এবং শোকের উৎস হচ্ছে ওই বানানগুলো অ্যান্ড লাইন ফ্রম দ্য বাইবেল ওয়ার ইনস্ক্রাইবড অন দিস মেমোরিয়াল স্টোনস এবং এই বাইবেল থেকে কিছু লাইন নিয়ে ওই স্মৃতি স্তম্ভের এর পাথরের উপরে খোদাই করা হয় দিস লাইন টিস দ্য রাস্টিক পিপল টু অ্যাকসেপ্ট ডেথ মরালি এই লাইনগুলো অর্থাৎ ওই বাইবেলের যে লাইনগুলো লেখা হয় ওই লাইনগুলোই গ্রামের লোকজনকে মৃত্যুকে স্বাভাবিকভাবে বা নৈতিকভাবে গ্রহণ করতে শিক্ষা দেয় ফর ইট ইজ এ প্লিজেন্ট অ্যাংজাইটি অফ এভরি ম্যান হোয়েদার পিপল উইল রিমেম্বার হিম আফটার হিজ ডেথ অর নট হ্যাঁ প্রত্যেকটা মানুষের এটা একটা আনন্দকর উদ্বিগ্নতা যে তাদের মৃত্যুর পর তার মৃত্যুর পর মানুষ তাকে স্মরণ করবে কিনা হু ডাজ নট পিপল টু রিমেম্বার হিম আফটার হিজ ডেথ কে চায় না যে মৃত্যুর পর মানুষ তাকে স্মরণ করুক ওয়াজ দেয়ার এনিবডি হু লেফট দিস শর্ট লাইফ ইন দিস হ্যাপি ওয়ার্ল্ড উইদাউট ডিজার্সলি লুকিং ব্যাক ইন হিজ লাইফ স্যাডলি ফর এ লং টাইম যথা এখানে কবি বলেছেন যে এমন কোনো লোক আছে যে ব্যক্তি দীর্ঘ সময় ধরে তার যে জীবন এটা বিষণ্ন ভাবে তার জীবন তার জীবনকে ফিরিয়ে তার জীবনকে ফিরিয়ে দেখে না দেখেই এই সুন্দর পৃথিবীতে এই সংক্ষিপ্ত জীবন ত্যাগ করেছিল অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা ব্যক্তি যখন মারা যায় সে মারা যাওয়ার পূর্বে সে তার যে পিছনের জীবন সেই পিছনের জীবন সম্পর্কে সে একবার ভাবে 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 সে দীর্ঘ জীবন যে কাটিয়ে আসছে সেই জীবন সম্পর্কে ভাবে সেই জীবনের দিকে সে একবার তাকায় তারপরেই সে এই সুখী পৃথিবী সুখের পৃথিবী থেকে তার সংক্ষিপ্ত জীবন ত্যাগ করে এ ডিপেন্ডস অন সাম ভেরি ক্লোজ ফ্রেন্ডস ফর রিমেম্বারেন্স একজন মুমূর্ষ ব্যক্তি একজন মুমূর্ষ ব্যক্তি তার মৃত্যুর পর তার স্মৃতির জন্য তার তাকে মনে রাখার জন্য তার কিছু মানে একেবারে ঘনিষ্ঠ বন্ধুর উপর সে নির্ভর করে অর্থাৎ তার যদি ঘনিষ্ঠ বন্ধু না থাকে তখন সে মারা যাওয়ার পরেই তাকে সম্পূর্ণরূপে মানুষ ভুলে যাবে আর যদি থাকে তাহলে তাকে মাঝে মাঝে তার বন্ধুরা তাকে স্মরণ করবে অর্থাৎ যে ব্যক্তি মারা যাচ্ছে সেই ব্যক্তির সান্ত্বনার জন্য ওই মমুষ্য ব্যক্তি হ্যাঁ মমুষ্য ব্যক্তি যে মারা যাচ্ছে সেই মমুষ্য ব্যক্তির কিছু লোক প্রয়োজন কাদার জন্য যাতে তার সান্ত্বনা হয় ইভেন দিস ন্যাচারাল ডিজার অফ রিমেম্বারেন্সি অফ এ ম্যান হ্যাঁ এমনকি এই যে একজন মানুষের যে স্মৃতি রক্ষার্থে স্মৃতি রক্ষা করার জন্য যে স্বাভাবিক ইচ্ছা এটা হচ্ছে এই স্মৃতি সমাধি স্তম্ভের উপরে যে প্রদায় করার যে লেখা থাকে সেই লেখার মধ্যেও এটা স্পষ্ট থাকে অর্থাৎ প্রত্যেক মানুষে যায় একটা স্মৃতি স্তম্ভের উপরে যে লেখা থাকে সেই লেখাগুলো পড়লে বোঝা যায় যে ওই লোকটার যে যখন মারা যাবে সেই মারা যাওয়ার পরে কেউ যেন তাকে স্মরণ করে এরকম ইচ্ছা ওই মৃত ব্যক্তির ছিল ইট ইজ অলসো এভিডেন্ট ইন দ্য ডেড ম্যান ওই মৃত ব্যক্তির যে ধ্বংসাব শেষ রাখা হয় হ্যাঁ সাই হিসেবে এর মধ্যেও এটা স্পষ্ট প্রতীয়মান স্পষ্ট এবং প্রতিমান এবং প্রমাণিত যে ওই ব্যক্তিও মৃত্যুর পর তাকে কেউ স্মরণ করবে এটা সে চেয়েছিল ফর ইউ দ্য পোয়েট হেয়ার অ্যাড্রেসেস হিমসেল এখানে কবি নিজেকেই সম্বোধন করেছেন হু ইজ কেয়ারফুল অব দ্য ইগনোর ভিলেজার্স বাড়ি টিন দিস গ্রেভিয়ার্ড যে হচ্ছে এই কবরস্থানের সাহিত উপেক্ষিত গ্রামবাসী সম্পর্কে সচেতন অ্যান্ড হু ইন দিস পয়েম ন্যারেটস দ্য সিম্পল স্টোরি অব দিস আননোন পিপল এবং যারা হচ্ছে এই অজানা ব্যক্তির সাধারণ যে গল্প এই কবিতার মধ্যে গণনা করছে অর্থাৎ এই কবিতার মধ্যে কবি নিজে ওই নিজে হচ্ছে ওই কবরের সাহিত্য ব্যক্তি সম্পর্কে সতর্ক এবং সে এই কবি নিজেই এই ব্যক্তিদের সম্পর্কে এখানে একটা সাধারণ একটা গল্প বর্ণনা করতেছে সেই কবির জন্য ওয়ান ডে সাম ইনসপায়ার পার্সন যে এমনটা একদিন ঘটতে পারে যে একদিন কোনো এক অনুপ্রাণিত ব্যক্তি বাই চান্স হঠাৎ করে ইন এ লোনলি মুড একটা নির্জন নিঃসঙ্গ চিন্তাশীল মনোভাবে উইল ওয়ান টু নো অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে জানতে পাবে অর্থাৎ এখানে বলছে যে যারা হচ্ছে এই গ্রামবাসী এই কবরে সাহিত্য গ্রামবাসী সম্পর্কে যারা সচেতন যারা এই যে এই হলো যে অজানা ব্যক্তি সম্পর্কে এই একটা সিম্পল গল্প হলো যে বর্ণনা করতেছে কবিতার মধ্যে হ্যাঁ তার জন্যই এমনটা একদিন ঘটতে পারে যে কোনো একদিন অনুপ্রাণিত একজন ব্যক্তি হঠাৎ করে এই তোমার সম্পর্কে জানতে চাবে চিন্তাশীল এবং হল নির্জন মনোভাবে নিঃসঙ্গ মনোভাব পার হ্যাপস ইন অ্যান্সার টু দা ইনকোয়ার সম্ভবত এই প্রশ্নের উত্তরে এই প্রশ্নকারীর এই উত্তরে গ্রে হার অব দ্য ভিলেজ বলছে এই গ্রামের একজন ধূসর সুলযুক্ত রাখাল বলবে যে উই হ্যাভ ওপেন সিন হিম আর্লি ইন দ্য মর্নিং ওয়াকিং হ্যাস্টিরি ওভার দ্য ডিউ সোফ ফিল্ড টু ওয়ার্ক দ্য সানরাইজিং অনে পাস অফ গ্রাসিল্যান্ড এট পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় টুকরা ঘাসযুক্ত মাঠের উপর দিয়ে দ্রুতভাবে সকাল বেলায় তাকে আমরা হেঁটে যেতে দেখেছি অর্থাৎ সে হচ্ছে ওই পাহাড়ের চূড়ায় একটা হলো ঘাসযুক্ত জমির উপরে সূর্যোদয় দেখার জন্য সে হলো যে ওই যায় এবং সে যখন যায় তখন হলো যে শিশির শিক্তু মাঠের উপর দিয়ে যায় এবং সে খুব দ্রুত যায় এবং সেটা সকাল বেলা যায় এরকম অবস্থায় আমরা তাকে দেখেছি দে আর এট দা ফুট অফ দ্য অফ দ্যাট বিজ ট্রি দ্যাট হ্যাজ ড্যাংলিং ব্রাঞ্চেস যে সেখানে বীজ গাছের পাদদেশে যে বীজ গাছের ড্যাংলিং ড্যাংলিং ব্রাঞ্চেস অর্থাৎ মানে নিচে ঝুলন্ত অবস্থায় যে গাছের শাখাগুলো থাকে সেই ব্রাঞ্চগুলো সেই গাছের ডালগুলোকেই বলা হয় ড্যাংলিং ড্যাংলিং ব্রাঞ্চ অ্যান্ড ন্যাট রুটস এবং ন্যাট রুটস উইথ রাইজ হাই ইন এ কমপ্লেক্স শেপ এবং হচ্ছে খোলা বা উলঙ্গ আপনার হলো শিকড় যেগুলো জটিল আকৃতিতে হলো যে উপরে উঠেছি অর্থাৎ ওই বিস্ট্রির যে গাছ গাছের ডালপালাগুলো এগুলো ঝুলন্ত অবস্থায় থাকে এবং তার যে শিকড়গুলো এগুলো হলো মাটি থেকে উপরে উঠে এবং জটিল ভাবে জটিল আকার আকারে এগুলো উপরে উঠে এসে থাকে এই জন্য এগুলোকে নগ্ন আর কি শিকড় এখানে বলা হয়েছে তা সেই গাছের নিচে হি ওয়াজ ওপেন সিন এক নুন লাইন লেজিলি সেই গাছের নিচে প্রায় তাকে যে অলস শুয়ে থাকতে দুপুর বেলায় দেখা যায় অ্যান্ড থটফুলি গেজিং অ্যাট দ্য স্ট্রিম ফ্লোয়িং নিয়ার বাই এবং ওই নিকটে একটা হলো যে স্ট্রিম মানে একটা ছোট নদী যেটা হচ্ছে প্রবাহিত হচ্ছে সেই ছোট নদীর দিকে চিন্তাশীল ভাবে তাকিয়ে থাকে শুয়ে থাকে ওই গাছের নিচে এবং ওখান থেকে ওই নদীর যে স্রোত গুলো যাচ্ছে সেই নদীর দিকে চিন্তাশীল ভাবে তাকিয়ে তাকিয়ে থাকে হি ওয়াজ ওপেন সিন টু ওয়েন্ডার বাই দ্যাট উড এছাড়াও ওই গাছের নিচে ওই গাছের আশেপাশে এদিক সেদিক হাঁটতেও তাকে মাঝে মাঝে দেখা যায় সামটাইমস হি ওয়াজ সিন টু স্মাইল ইন স্কন মাঝে মাঝে তাকে ঘৃণায় হাসতে ঘৃণা ভরে হাসতে দেখা যায় সামটাইমস হি ওয়াজ হার্ড টু স্পিক টু আইডিয়াস এবং মাঝে মাঝে তার কিছু অদ্ভুত ধারণা সম্পর্কে নিচু স্বরে সে তাকে মনে মনে কথা বলতে শোনা যায় মানে তার কিছু অদ্ভুত আইডিয়া আছে সেই আইডিয়া গুলো সে নিজেই মনে মনে বলে থাকে এরকম করে বলতে তাকে শোনা যায় অ্যাট সাম আদার টাইমস অন্য কোনো সময় বা কোনো কোনো সময় হি ওয়াজ সেন টু ওয়াক লাইক এ ম্যান ফ্রাস্ট্রেটেড ইন লাভ প্রেমে হতাশাগ্রস্ত একজন মানুষের মতো হাঁটতেও তাকে দেখা যায় উইথ হিজ হেড হ্যাঙ্গিং ডাউনওয়ার্স যে মাথা সামনের দিকে নিচের দিকে ঝুলিয়ে সে ওরা হাঁটে অর্থাৎ যখন কেউ প্রেমে ব্যর্থ হয় তখন সে মাথা সামনের দিকে ঝুলিয়ে সে হাঁটতে ওই রকম ভাবেও তাকে এখানে হাঁটতে দেখা যায় অর সামটাইমস লাইক এ স্যাড ম্যান ইন অথবা একজন করুণ বা বিষণ্ন একজন মানুষের মতো দেখা যায় যে মানুষ উদ্বিগ্নতায় বিবর্ণ হয়ে গেছে অর সামটাইমস লাইক এ ম্যান ম্যাড উইথ কেয়ার্স উদ্বিগ্নতা উদ্বেগে পাগল প্রায় একজন মানুষের মতোও তাকে মাঝে মাঝে দেখা যেত ওয়ান মর্নিং আই ডিড নট ফাইন্ড হিমার দা ওয়েস্টল্যান্ড টু দ্য হিল টু ওয়াজ সকালে সূর্যোদয় দেখার জন্য পাহাড়ের অভিমুখে ওই বজ্রভূমির উপর দিয়ে হেঁটে যেতে আমি তাকে দেখিনি হি ওয়াজ অলসো নট সিন এট দা ফুট অফ দ্যাট অফ দ্য ট্রি ওই গাছের নিচে নিচেও তাকে হলো যে দেখা যায়নি অ্যানাদার ডে ক্যাম্প আরেক দিন আসলো বাট হি ওয়াজ নট সিন নিয়ার দ্য স্ট্রিম কিন্তু তাকে ওই ছোট্ট নদীর নিকটে তাকে দেখা যায়নি অর ইন দ্যাসি পাস অন দ্য টপ অফ দ্য হিল অর বাই দা উড অথবা ওই পাহাড়ের শীর্ষে ওই একখণ্ড ঘাসযুক্ত জমির উপরেও তাকে দেখা যায়নি অথবা ওই বনের পাশে বা গাছের নিচতেও তাকে দেখা যায়নি দ্য নেক্সট ডে উই স্যাট হিজ ডেড বডি ওয়াজ ক্যারিড ওভার টু দ্য সার্স

একদল লোক তার মৃতদেহ তার দিকে নিয়ে যাচ্ছিল এবং তারা সেই সেই দল লোক তারা সৌহার্দ্য গান গম্ভীরভাবে গাইতেছিল ওয়াক টু দ্যাট ওল্ড থর্নি ট্রি ওই পুরনো কণ্ঠকযুক্ত গাছের দিকে যাও আন্ডার ইট এই গাছের নিচে দেয়ারি যে টম স্টম বাই এ গ্রেপ নিচে কবরের পাশে একটা সমাধি স্তম্ভ আছে অ্যান্ড রিড দ্য ভার্সেস ইনস্ক্রাইব অন ইট এবং ওই সমাধি স্তম্ভের উপরে খোদায়কৃত হ্যাঁ কবিতার লাইন গুলো পড়ো বিকজ ইউ ক্যান রিড কারণ তুমি পড়তে পারো অর্থাৎ সমাধি স্তম্ভ লিপি হিয়ার লাইস এ ম্যান ইজ হেড অন দ্য পিলো অফ আর্থ এখানে একজন মানুষ আছে যার মাথা পৃথিবীর বালিশের উপর ডিউরিং হিজ ইউথ তার যৌগনকালে হি ওয়াজ আনপার্সনেট সে দুর্ভাগা ছিল অ্যান্ড হি ডিড নোট হ্যাভ এনি নেম এন্ড ফেম এবং তার কোনো ক্ষেতি এবং যশ ছিল না তো হি ক্যাম অফ এ সিম্পল ফ্যামিলি যদিও সে একটা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন হি ওয়াজ নট ইগনোরেন্ট সে অজ্ঞ ছিল না হাউ ই ভাব হি লেড এ স্যাড লাইফ সে করুণ জীবন যাপন করেছিল হি ওয়াজ অনেস্ট এন্ড লার্জ হার্টেড পার্সনস তিনি সৎ ছিলেন এবং অনেক বড় হৃদয়বান ব্যক্তি ছিলেন গড অ্যাডিকুয়েটলি গেভ হিম কম্পেনসেশন ফর হোয়াট হি ডিড নট গেট অন আর্থ সে পৃথিবীতে যা পায়নি তার জন্য ঈশ্বর তাকে পর্যাপ্তভাবে ভাবে ক্ষতিপূরণ দিয়েছে হি কুড নট অফার এনিথিং বা টিয়ার্স বিকজ হি ওয়াজ পুর টু দ্য পিপল ইন দুঃখের দিনে সে মানুষকে অশ্রু ছাড়া কিছুই দিতে পারেনি কারণ সে গরিব ছিল

ডু নট সিক টু রিভিল ইন মোর ভার্সুস অফ ব্যক্তির কোন দোষ অথবা গুণ প্রকাশ করার চেষ্টা করোনা ইন দ্যান্ডেস হ্যাভ বিন ওয়েটিং ইন দ্য হব অফ পার্ডন এন্ড রিওয়ার্ড ফ্রম গড হু ইজ হিজ ক্রিয়েটর এখানে এই কবরের মধ্যে তার দোষ এবং গুণ যে ঈশ্বর তাকে সৃষ্টি করেছে যে ঈশ্বর তার সৃষ্টিকর্তা সেই ঈশ্বরের কাছ থেকে ক্ষমা এবং পুরস্কার লাভের আশায় তার দোষ এবং গুণ এই খবরের মধ্যে অপেক্ষা করতেছে থ্যাংক ইউ ভিওয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও দিস ভিডিও ইজ ভেরি লং অ্যান্ড ভিওয়ার্স ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্য ভিডিও ইজ হেল্পফুল টু ইউ ইউ আর রিকোয়েস্টেড টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল